প্রিয় বন্ধুরা, আমি আজ আপনাদেরকে ঘুরে ঘুরে আমি একটা অরেঞ্জের বাগান দেখাবো। আর অরেঞ্জের বাগান মানে অরেঞ্জ অর্চার্ড বলে, অরেঞ্জ গার্ডেন শব্দটা কখনো হয় না। দেখুন কিভাবে অরেঞ্জ ধরে আছে। আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে অরেঞ্জ মানে এখানে মোসাম্বিকে বোঝায় অরেঞ্জ, আর যেগুলো আপনি ছিলে খান সেগুলো হচ্ছে কমলা, যেগুলো সেগুলোকে বলা হয় ম্যান্ডারিন। এই যে দেখুন ভেরোনিকা আড়ালে দাঁড়িয়ে আছে, আমি তাকে বলছি যে ছেড়ো ছেড়ো, তুমি কয়েকটা অরেঞ্জ ছেড়ো আমার ভিডিওর জন্য, একটু ছিলে ছিলে দেখাও। এগুলাই হচ্ছে সেই ম্যান্ডারিন। ম্যান্ডারিন মানে কমলা আর কি, যেটা বাংলাদেশে অথবা পশ্চিমবঙ্গে যেগুলোকে কমলা বলে। দেখুন এই যে ভেরোনিকা কীভাবে ছিলছে। বন্ধুরা, এই কমলা বাগানে যেন বাইরে থেকে কোনো রকম জীবজন্তু, বেয়াড়া জীবজন্তু যেন প্রবেশ করতে না পারে, সেই জন্য এই বাগানকে ঘেরা আছে এরকম কাঁটা তারের বেড়া। দেখুন, আর এর সাথে আছে বৈদ্যুতিক কানেকশান, হালকা বিদ্যুতের কানেকশান দেওয়া আছে এটাতে। দেখুন এ তারটা রান করেছে এইভাবে, একটু পরে মানুষ যখন চলে যাবে তখন মালিক এইখানে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া শুরু করবে, অর্থাৎ এই বাগানে কেউ বিনা অনুমতিতে যেন আর প্রবেশ করতে না পারে। দেখুন বন্ধুরা, এই ইলেকট্রিক্যাল কানেকশান দিয়ে তার বাগানকে সে রক্ষা করছে বন্ধুরা। আর এর ভোল্টেজ নিয়ন্ত্রণ হয়ে থাকে তার সেই ঘর থেকে। দেখুন এই হলো ইলেকট্রিক্যাল কানেকশান। এখন আপনি হাত দেবেন, জ্যাপ খাবেন, একটা জ্যাপ ঝাঁকি খাবেন, তবে মারা যাবেন না বন্ধুরা। এই হলো তার অ্যান্ডারসন সেই কমলা বাগান। প্রতিটি গাছের গোড়ায় দেখুন এভাবে জলের পাইপ, জলের নল চলে গেছে। দেখুন এগুলো জলের নল প্রত্যেকটা গাছ। এবার দেখুন আমি বেশ অনেকগুলো আপনাদেরকে এই গাছগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, কত অরেঞ্জ পড়ে আছে দেখুন। আর দেখুন কিভাবে পুরো ঝাঁকে ঝাঁকে অরেঞ্জ ধরে আছে। এগুলো কিন্তু, আমি আবারও বলছি, এগুলো কিন্তু মোসাম্বিকে আমি অরেঞ্জ বারবার বলছি। এগুলো কিন্তু ওই যে ভেরোনিকা যেটা ছুলেছিল সেটা কিন্তু কমলা, কমলা অর্থাৎ কমলা লেবু, অর্থাৎ আমি বাংলাদেশে যেগুলোকে কমলা বলে। আমি আবার বারবার ঘুরে ঘুরে চক্কর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন থরে থরে গাছের নিচে পড়ে আছে প্রচুর কমলা, জলের নলের উপরেই দেখুন কিভাবে কমলা ঝুলে আছে এই ছোট একটি গাছে। দেখুন অরেঞ্জগুলো দেখে যে কারো চোখ তেঁতি উঠবে, কি অদ্ভুত সুন্দর, কি অদ্ভুত সুন্দর, যেন একেবারে কাঁচা সোনার রং। আমার না দারুণ লাগে এইভাবে হাওয়ায় হিন্দোলিত এই রকম থোকা থোকা অরেঞ্জ দেখে। দারুণ দেখতে না, দারুণ লাগছে গো, দারুণ লাগছে। আর গাছের নিচে পড়ে আছে অজস্র অরেঞ্জ। কিন্তু আপনি গাছের নিচে যেগুলো পড়ে আছে সেগুলো আপনি খেতে পারবেন না, সেগুলো আপনি তুলতে পারবেন না। যদি মালিক বা সিকিউরিটি যারা যদি দেখে আপনার জন্য মহাবিপদ হয়ে যাবে। কারণ ওদের কথা হচ্ছে গাছের নিচে যদি কোনো কমলা পড়ে সেটা হচ্ছে গাছের হক, গাছের ওটা ফাঁস, অথবা ওটা উর্বরতার জন্যে ওটা থেকে যাবে। আর দেখুন আরও কিছু লোক এসেছে ওদের শিশু, ওদের বাচ্চা কাচ্চা নিয়ে, এই যে স্বামী স্ত্রী দুজনে এসেছে। দেখুন ক্যান আই সি ইয়োর বাকেট, আই ওয়ান্ট টু জাস্ট ডু দ্য ভিডিও অফ দ্য বাকেট, বিউটিফুল বিউটিফুল। এগুলো হচ্ছে মোসাম্বি, অর্থাৎ রিয়েল অরেঞ্জ যেটাকে বলা হয়, এগুলোই সে অরেঞ্জ। আমি এখন ঢুকলাম মোসাম্বি অর্থাৎ অরেঞ্জের বাগানে। দেখুন কি পরিমাণ মোসাম্বি গাছে ঝুলে আছে। এই অরেঞ্জের বাগানে হাঁটতে হাঁটতে তোমাদেরকে অরেঞ্জ বিষয়ে কিছু গল্প বলি। এই পুরো অস্ট্রেলিয়া মহাদেশে সর্বসাকুল্যে 28,000 হেক্টর এই কমলা লেবুর চাষ হয়ে থাকে। আগে এই যে দেখুন এগুলো কি দারুণ না, একদম ফ্রেশ মোসাম্বি, ফ্রেশ মোসাম্বি। অনেক সময় প্রাকৃতিক কারণে গাছের মধ্যেই অরেঞ্জ অথবা মোসাম্বি পচে যায়। আমি নিয়ে যাচ্ছি একটু পচা একটা মোসাম্বির দিকে। দেখুন কিভাবে
শেওলা ফাঙ্গাস জমে গেছে এই মুসাম্বিতে। আমি কমলা লেবু বলতে এখানে ম্যান্ডারিনও বোঝাচ্ছি এবং মুসাম্বিও অর্থাৎ অরেঞ্জও বোঝাচ্ছি। তো ওরা বলে সিট্রাস, সিট্রাস চাষ হয়ে থাকে 28,000 হেক্টর জমিতে, আর এই ব্যবসায় এই চাষাবাদে জড়িত আছে প্রায় 1,900 চাষি সারা অস্ট্রেলিয়াতে, আর প্রতি বছর তারা 6,00,000 টন ভেরি হাই কোয়ালিটির সিট্রাস তারা উৎপাদন করে থাকে। এই সিট্রাসের মধ্যে আমি আবার বলছি কমলা এবং মুসাম্বি অর্থাৎ অরেঞ্জ অ্যান্ড ম্যান্ডারিন। আমি আবারও বলছি প্রায় 6,00,000 টন তারা উৎপাদন করে থাকে, আর তার মধ্যে 76% হচ্ছে অরেঞ্জ, আর কমলা লেবু অর্থাৎ ম্যান্ডারিন হচ্ছে 16%, আর লেমন লেবু যেটা বড় বড় লেবু সেটা হচ্ছে 5.5%। আবার ওদিকে গ্রেপ ফ্রুট যেটা, গ্রেপ ফ্রুটও কিন্তু সিট্রাসের মধ্যে পড়ে, আর গ্রেপ ফ্রুট মানে আমাদের দেশে যে আমরা যে বলি জাম্বুরা, সেই জাম্বুরার মতোই সেটা উৎপাদিত হয় 2.5। তাহলে এই যে পুরো এই গ্রুপের এই ফলগুলোকে বলা হয় সিট্রাস গ্রুপের ফ্রুট। প্রিয় বন্ধুরা চলো আমি আর একটু ঘুরে ঘুরে তোমাদেরকে এই অরেঞ্জের বাগানটা দেখাই। একটা বিষয় তোমাদেরকে জানাতে হয় যে ম্যান্ডারিন যেটা অর্থাৎ যেটা ছুলে খেতে হয় সেটাকে ম্যান্ডারিন বলে, আর এই ম্যান্ডারিনটা বেশি চাষ হয় আমাদের অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড যে প্রদেশ আছে ওখানে কুইন্সল্যান্ডে। আর আমাদের অরেঞ্জ বেশি হয় কিন্তু এই নিউ সাউথ ওয়েলস আমি যেখানে বসবাস করি, কারণ এখানে একটু ঠান্ডা আছে। তো মুসাম্বি হয় ঠান্ডা জনিত স্থানে, আর একটু উষ্ণ যেখানে সেখানে হবে সেই ওই যে সিলেট অঞ্চলে যেরকম কমলা হয় ছিলে খাওয়া হয় সে ম্যান্ডারিন, সেগুলো একটু উষ্ণ স্থানে হয়ে থাকে। একজন সুস্থ সবল লোক এক্সপার্টরা বলে যে সর্বোচ্চ 5টি কমলা সে যেন খায়, এর বেশি যেন নয়। কিন্তু বনি আমিন উড়ি বাবা একসাথে 10টা 20টা আমি খেয়ে ফেলি, জানি না এটার সাইড এফেক্ট কী হবে। আমি নিজেই একটা অরেঞ্জ পাড়তে যাচ্ছি বন্ধুরা, আমার দ্যাটস এ গুড অরেঞ্জ বন্ধুরা, ভালোই, চলো এখন খাবো। হ্যালো বন্ধুরা, আমি বনি আমিন, এখন স্যাকভিল সেই অরেঞ্জ অর্চার্ড থেকে আবার কথা বলছি। আজ 8 জুলাই 2018, আমার একজন কৈশোরকালের আমার এক বন্ধু বাংলাদেশ একজন প্রথিতযশা ব্যবসায়ী হাসান মাহমুদ চৌধুরী, তার মন চাইল সে একটু কমলা বাগানটা ঘুরে দেখবে। বন্ধু চট্টগ্রাম বাংলাদেশ থেকে এসেছে, তাকে সপরিবারে নিয়ে আসলাম, আজ এই কমলা বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। এবং বাংলাদেশে কমলা চাষের বিষয়ে তার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন বিষয়ে আমরা তার সাথে একটু আলোচনা করবো বন্ধুরা। আর এদিকে দেখুন এই যে কমলা, আমি ইচ্ছে করলে কিন্তু নিয়ে খেতে পারি, যতটুকু আমার মন চায় আমি যা ইচ্ছে তা খেতে পারি। আমি আগের ভিডিওতে বলেছি কখনও যদি আপনি কমলা এইখান থেকে যদি আপনি পেড়ে নিয়ে যান তখনই আপনাকে প্রতি বাকেটে আপনাকে $10 করে দিতে হবে বন্ধুরা। আর এই কমলার একটু আমি খেয়ে দেখি, কমলা বাইর থেকে কী সুন্দর, কেমন সুন্দর লাগছে, একেবারে হলুদ, সোনালি হলুদ। হলুদ অনেক প্রকার হয় বন্ধুরা, সোনালি হলুদ আর একটা হচ্ছে ময়লা হলুদ, আর এটা হচ্ছে সোনালি হলুদ বন্ধুরা। আমি কমলাটা একটু খেয়ে দেখি না, অদ্ভুত বন্ধুরা, খুব ভালো। এবং এই কমলা আপনি বিশেষ করে এই ধরনের ফরম্যালিন মুক্ত কমলা আপনি বাংলাদেশে পাওয়া যায় কি না আমি ঠিক জানি না, আর ভারতে তো প্রশ্নই আসে না, ভারত অনেক আগেই এই ফরমালিনের সাথে তাদের পরিচিত আত্মীয়তা হয়েছে অনেক আগে। ভারত ফরমালিনের সাথে আত্মীয়তা করার পর সেই ফরমালিনটাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বন্ধুরা, যা আমরা এখন ভুগছি। এই ফরমালিন মুক্ত এই অরেঞ্জ খেতে বেশ ভালো। আর একটা জিনিস বলবো যে এইখানে আপনি কমলা বাগানে প্রচুর সাপ আছে এবং এই সাপগুলো অনেক মারাত্মক, অস্ট্রেলিয়ান ব্রাউন স্নেক, আমাদের ভারতীয় অঞ্চলের যে গোখর সাপ সেই গোখর সাপের চেয়েও ওরা অনেক রাগী, বেয়াদব
এবং যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর এই টাইগার স্নেকগুলো বিষাক্ত। তবুও এই ধরনের ঝুঁকি নিয়ে চাষিরা চাষাবাস করেন। অ্যাপেল অর্চিড, অরেঞ্জ অর্চিড, এখানে স্নেক সাপ সবসময় থাকে বন্ধুরা। আর একটা বিষয় আপনাকে বলতে হচ্ছে যে এইখানে গাছ যেগুলো আছে, গাছের প্রত্যেকটা গোড়াতে কিন্তু পাইপ আছে, দেখুন এই যে জলের পাইপ। আর এই জলের পাইপটা ট্যাপটা থাকে যে মালিক যে আছে সেই মালিকের হাতে। কোন সময় জলটা এই গাছের গোড়ায় যাবে সেই সময় ট্যাপটা ছেড়ে দেওয়া হয় বন্ধুরা। এই যে পাইপ, এই পাইপগুলো গাছের গোড়া দিয়ে চলে গেছে, আর গাছের গোড়াতে যেই জায়গা দিয়ে জলটা সিঞ্চন হয়ে থাকে এই যে কালো ট্যাপটা, দেখুন প্রতিটি গাছের গোড়া দিয়ে চলে গেছে এরকম কালো পাইপ। একটা বিষয় আপনাকে বলতে হয় যে এইখানে যেই কোনো জিনিসের উপরে, যেই কোনো খামারের উপরে, কৃষকের উপরে রাজনৈতিক প্রভাব নেই। আমি আমার বন্ধুকে একটু আগে প্রশ্ন করেছিলাম, বলেছিলাম যে রাজনৈতিক প্রভাব মুক্ত কমলা বাগান দেশে আছে কিনা। এটা এটার ব্যাখ্যাটা অনেক বড়। রাজনৈতিক প্রভাব মুক্তভাবে কোনো কিছুই বাংলাদেশে করাটা সত্যি বড় কঠিন। আপনি আপনার এলাকাতে যদি কোনো এই ধরনের কমলা বাগান করেন, প্রথমত আপনার সংসদ সদস্য, তারপরে আপনার অঞ্চলের আপনার পুলিশ প্রধান বা আরও কর্মকর্তা যারা আছে প্রশাসনিক, তারা প্রথমেই আপনার উপরে ভাগ বসিয়ে দেবেন। কমলা চাষের পরপরেই কমলা যখন উঠবে, কার বাড়িতে কত বাকেট কমলা, কত ডজন কমলা প্রতিদিন পাঠাতে হবে, সেগুলো আপনারা আগেই আপনার উপরে নির্ধারণ করা থাকে। সেই জন্য আমি বুঝতে চাচ্ছিলাম যে রাজনৈতিক প্রভাবমুক্ত কমলা বাগান এটা কোনোভাবেই বাংলাদেশে সম্ভব না বন্ধুরা। পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু রাজনৈতিক প্রভাবমুক্ত অনেক কমলা বাগান বা এই ধরনের ফলের বাগান হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে সেটা এখন সুদূর পরাহত বন্ধুরা। আমি বনি আমিন, স্যাকভিল অ্যান্ডারসন অরেঞ্জ অর্চিড থেকে কথা বললাম এতক্ষণ, আজ 8 জুলাই 2018 বন্ধুরা। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। প্রিয় বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আমি আমার প্রয়াত বন্ধু হাসান মাহমুদ চৌধুরী, একজন বিশিষ্ট শিল্পপতি এবং দানবীর, চট্টগ্রামের গর্ব এবং আমার ব্যাচমেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আমি আমার জীবনে প্রচুর প্রচুর লোক দেখেছি, আমার অভিজ্ঞতার ভাণ্ডারটা অনেক ভরা। আর এই অভিজ্ঞতার আলোকে আমার জীবনে আমি যত লোক পৃথিবীর এপিট ওপিট যত লোক দেখেছি, আমার এই হৃদয়ে খুব কম সংখ্যক লোক সৎ দানবীর হিসেবে স্থান পেয়েছে। আমার এই বন্ধু, আমার ব্যাচমেট, করোনা শহীদ এই হাসান মাহমুদ চৌধুরী সেই হাতে গোনা কয়েকজন লোকের মধ্যে একজন। আমি আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার এই বন্ধু হাসান মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের রাউজানের গর্ব এবং চট্টগ্রামের একটি বনেদি পরিবারের সন্তান এই দানবীর হাসান মাহমুদ চৌধুরীকে তুমি জান্নাত বাসী করো হে আল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের দুজনের কি স্বপ্ন ছিল, ঠিক করোনা শেষ হওয়ার পরপরই আমি তাকে নিয়ে 2 সপ্তাহ অস্ট্রেলিয়ার কয়েকটি স্থানে যাওয়ার কথা ছিল, ওয়াদা ছিল, সেই ওয়াদাটা আর পূরণ হয়নি। হাসান আমার কাছে স্মৃতি হিসেবে রয়ে গেল, আর কোনোদিন হাসানকে দেখব না। হাসান কখনো আর আমাকে ফোন করে বলবে না, বনি কেমন আছো, বনি আমাকে একটু ফোন দিও, বনি আমি অস্ট্রেলিয়া আসছি। কতবার এসেছিল, কতবার সে অস্ট্রেলিয়াতে এসেছিল, প্লেন থেকে নেমেই প্রথম তার প্রশ্ন ছিল, আমার বন্ধু আমার বনি কোথায়, বনি আসেনি কেন, আমি সেই ডাক আর শুনবো না। প্রিয় বন্ধুরা, হাসান সম্পর্কে কথা বলতে গেলে আমাকে অনেক অনেক কথা বলতে হয়। আবারও বলছি, প্রিয় বন্ধুরা, হাসান মাহমুদ চৌধুরী আমার দেখা এই জীবনের হাতে গোনা কয়েকজন ভালো মানুষের মধ্যে একজন। আজকের এই ভিডিওটি আমি তার জন্যেই আমি নিবেদন করলাম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাকে নিরন্তর ভালোবাসেন বা শ্রদ্ধা করেন, আমার যেই লাখো লাখো দর্শক, শ্রোতা এবং শুভানুধ্যায়ী যারা আছেন, যেই যেই ধর্ম বা যেই যেই জাতেরই হোক না কেন, আমি সবার কাছে করজোড়ে আজ একটি অনুরোধ করব। আমার এই বন্ধু হাসান মাহমুদ চৌধুরী যে এই রকম অসময়ে করোনায় আক্রান্ত হয়ে চলে গেল, তার জন্যে আপনি আপনার স্থান থেকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আল্লাহ তাকে বেহস্ত নসিব করেন, অথবা
আপনার ধর্মের যেই স্বর্গ, যে হ্যাভেন, সেখানেই যেন আমার বন্ধুকে পরমেশ্বর বা সৃষ্টিকর্তা যেন তাকে সেইখানে তাকে স্থান দেন। আমি আপনাদের কাছে এইটুকুই অনুরোধ করব। আমি কখনো আপনাদের কাছ থেকে কখনো সাবস্ক্রিপশন, কখনো শেয়ার, কখনো আমার ভিডিওকে লাইক আমি কখনো কিছু চাইনি। কিন্তু আমার বন্ধু এই হাসান মাহমুদ চৌধুরীর এই বিদেহী আত্মার শান্তি কামনা করে আমি আপনাদের কাছে করজোড়ে তার জন্য দোয়া এবং আশীর্বাদ প্রার্থনা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, প্লিজ আমার অনুরোধটুকু আপনারা রাখবেন। আমি বনি আমিন, আমার অনুরোধ আপনাদের কাছে সবসময় থাকবে, এই ভিডিওটি যতদিন এই ইউটিউব চ্যানেলে আছে, যতদিন যে কেউ দেখবেন, তিনি যেন আমার এই অনুরোধটুকু রাখেন।